হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজ রবিবার 1 তারিখ, আবার তোমাদের জন্য চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই সেই মুচিপাড়া সিটির পদ্মপুকুর। আজকের এই পুকুরে গোটা 7-8 সিট হয়েছিল। আমি গিয়েছিলাম বিকেল 5টার সময় দেখতে যে কেমন কি মাছ খাচ্ছে, এবং সেই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার জন্যে। গিয়ে দেখলাম টুকটাক কাতলা মাছ আজকে খেয়েছে। সব সিটের ভিডিও আমি বন্ধুরা করতে পারিনি, যেহেতু একটু সন্ধে মতন হয়ে গেছিলো। দুটো জালের মাছ আমি তোমাদের দেখাতে পারবো। একটা 9 নম্বর যেখানে বসেছিল গোপাল, ও কিছু কাতলা মাছ, সিলভার কাপ, লাল এন্টেকার ধরেছিল। পাশের সিটেও কিছু মাছ হয়েছিল। এবং 36 নম্বর সিটে গোটা স্টেক কাতলা মাছ এবং দুটো রুই মাছ, একটা লাল এন্টেকার হয়েছিল। সেই ভিডিওগুলো লাস্টে দেওয়া আছে, বন্ধুরা দেখতে পাবে। এই পুকুরের টিকিট মূল্য হচ্ছে 1,500 টাকা। সপ্তাহে 2 দিন চলছে, বৃহস্পতিবার ও রবিবার। 3 গাদা ছিপ ও 6-8 টোপ তোমরা ফেলতে পারবে। তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও, তাহলে আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে, তারপরে পুকুরের টিকিট বুক করবে। আমার কাজ বন্ধুরা ইনফরমেশন দেওয়া, তাই আমি তোমাদের দিয়ে থাকি। তাই আমার কথাই নয়, আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে কি মাছ আছে না আছে, কি মাছ খাচ্ছে না খাচ্ছে, তারপরে তোমরা টিকিট বুক করবে। আমি নিচে গোপালের নম্বর দিয়ে দিচ্ছি, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা টিকিট বুক করতে পারবে। যে যেমন সিট চাইবে সেই রকমই সিট তারা পাবে। আর ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, কম টাকার মধ্যে ভালো পাসপুকুর সম্বন্ধে খোঁজ পাওয়ার জন্যে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে সর্বপ্রথম খবর তোমরা পেতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো মাছ ধরার নতুন ভিডিও নিয়ে। আর একটু নিতো, আর একটু নিয়ে যেত। চব্বিশে গাড়িতে উঠে আর বাড়ির ধারে এলে এমন পাক খাওয়ালো, আমার মাথার ঘি বসে গিয়েছিল। সারা গিল পাক খাইয়ে খাইয়ে উলট পালট করে মিক্সে এক্সাক্ট ঢালাই মেশিনের মতো একদম মেকে নিল যেন। এই যে এই কাকা, এই কাকা গাড়ি চালানো মানে আর সামনে থেকে অনেক মাছ হয়েছে। গোটা 7-8 কাতলা না না ঠিক আছে, 8টার মতন কাতলা মাছ আছে। ওইটা রুই মাছ, আটটা কাতলা, দুটো রুই, একটা ভেটকি। হ্যাঁ ভেটকি, ইজ্জতটা দাও ওকে।